শিশু কন্যা সহ গৃহবধূকে নিয়ে পালানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ফুলবাড়ী বাইপাস এলাকায়। যদিও সেই গৃহবধূর পরিবারের দাবি, বেশ কয়েকদিন যাবত সেই গৃহবধূকে উসলিয়ে ফুসলিয়ে ভিন রাজ্যে পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। বারবার বাধা দেওয়ায় তা সম্ভব হয়নি। তবে সুযোগ বুঝে অবশেষে গৃহবধূ সহ শিশুকন্যাকে নিয়ে পালিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি ফুলবাড়ী বাইপাস এলাকায়। আর সেই খবর পেয়ে ছুটে আসে পরিবারের সদস্যরা, এমনকি যে বাড়িতে ভাড়াতে ছিলেন সেই ব্যক্তি। এরপর সেই ভাড়া বাড়িতে এক প্রকার ঝামেলায় জড়িয়ে পড়েন গৃহবধূ পরিবার সহ ভাড়া বাড়ির মালিকের সাথে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। যদিও গৃহবধূ পরিবারের দাবি, সেই ব্যক্তি যিনি গৃহবধূকে নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন সেই ব্যক্তিকে সুযোগ বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দেন ভাড়া বাড়ির মালিকের পক্ষ থেকে। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ফুলবাড়ি পূর্ব ধনতলা বাইপাস এলাকায়, এবং পুলিশ কোনো রকম সহযোগিতা করেনি বলে অভিযোগ গৃহবধূ পরিবারের। দাবি হয়তো তাহলে সেই অসৎ ব্যক্তিকে ধরতে সক্ষম হতেন গৃহবধূ পরিবারের সদস্য। শিশুকন্যাকে উদ্ধার করে থানায় নিয়ে যান নিউ জলপাইগুড়ি থানার পুলিশ, এবং সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। কি হয়েছে, ও আমাকে ফোন করেছিল বলে কি আমি তোমাকে এসে যদি আমার কাছে না আসো তাহলে আমি তোমাকে এসে বলবো নাম্বারটা জেলে দেব। ওই ছেলেটা কোন ছেলেটা? হ্যাঁ, ছেলেটা ছিল কতদিন থেকে সম্পর্ক? নয় মাস থেকে। আচ্ছা, তারপর কি হলো? ছেলেটা বলছে কি যদি আমার কাছে না আসো তাহলে আমি তোমার নাম্বার আমি পুলিশকে দেবো, না হলে তোমার নামে কেস করবো, অনেক কিছু করবো। তোমাকে ভয় দেখিয়েছে? হ্যাঁ, বলি যদি ফাঁসি লাগাবো না তো এটা করবো এটা করবো, তোমার নাম্বার আমি সবাই। ছেলের নাম কি? ছেলেটার নাম হলো রাহুল। কোথায় বাড়ি? হ্যাঁ, কলালে। বাড়ি কোথায়? ছেলেটার নাম কি? নাম হলো রাহুল। বাড়ি কোথায়? বাইনাপাড়া। হ্যাঁ, বাইনাপাড়া। কি কাজ করে উনি? ওর রাজমিস্ত্রি। কতদিনের সম্পর্ক তোমাদের? নয় মাস। তো কতদিন থেকে তুমি ওর সাথে আছো? নয় মাস থেকে ওর সম্পর্ক সম্পর্কে পরশুদিন আসছে। পরশুদিন মানে দুদিন হলো? হ্যাঁ। তুমি দুদিন থেকে ওর সাথে ভাড়াবাড়ি আছো? হ্যাঁ, ভাড়াবাড়ি। ভাড়াবাড়ি কোথায় আছো? ফুলবাড়ি? হ্যাঁ, ফুলবাড়িতে। মানে তোমাদের 9 মাসের সম্পর্ক, তাই তো? আর তোমাকে তুমি ওর সাথে আসছো কেন? ও আমাকে ভয় ভয় বলে সে বলেছে কি বলে কি তুমি যদি না আসো তাহলে আমি পুলিশকে দেবো নাম্বার। মানে তোমাকে কোথায় তোমাকে ভয় দেখিয়ে নিয়ে আসছে? ভয় দেখিয়ে ওই যে ফাঁসি লাগাবো এটা করবো এটা করবো, তোর নাম্বার পুলিশকে দিয়ে দেবো। আচ্ছা, অনেক কিছু। তোমার কত ছেলে মেয়ে? একটা ছেলে। তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ড বাড়িতে আছে। মানে বর আছে? বর আছে। তুমি এক বর ছেড়ে কি বরকে ছেড়ে আরেক বরের কাছে আসছো? আমি আসতে যাইলাম তো, আমি বেলাকাপাতে আসি তো, ওখান থেকে আমাকে নিয়ে আসছে তোরে। জোর করে তুলে নিয়ে আসছে? জোর করে তুলে নিয়ে আসছে। কি বলেছে? বলে কি যদি না আসে তাহলে পুলিশকে দেবো নাম্বার। তা আজকে এত ঝামেলা কিসের? কিসের জন্য? কি হলো? আজকে ঝামেলা, জল আনতে গেলাম আর ওখানে শুয়েছিল, ও আমাকে জানলা দিয়ে বলে দেখছে, কই তোমার সাথে কথা বলছিল সে তোমার দাদা, আমি তোমার দাদাকে দেখলাম আর তুমি বলি কি তুমি বলে দেখাই দিলে আঙুল দিয়ে বললি কি ওই রুমে আসে, আমি দেখাই দিয়েছি তো ওই রুমে আসে, যা শ্যুট করে যাও, আমি এরকম বললাম। আর ওটা ও পালিয়ে গেছিলো। পালিয়ে গেছে? তা দুদিন থেকে তুমি ফুলবাড়িতে রয়েছো, তোমার বাড়ির লোক খোঁজাখুঁজি করছে? করছি তো। আমি বলেছি বলছি কি ওরা যে ফুলবাড়ি যাবে করছি, চল ফুলবাড়ি চল, কথা না তুই যদি যাইস তোকে একটা চরে আমি তোকে এখান থেকে মেরে দেবো তুলি চেপে। ছেলে কি কাজ করে বললো? রাজমিস্ত্রি কাজ করে। তোমাকে ভয় দেখিয়ে নিয়ে আসছে, এখন কি তোমাকে ছেড়ে পালিয়ে গেছে? এখন পালিয়ে গেল। তোমার নাম? মালেকা। ছেলের নাম? রাহুল। বলছি কি রাহুলের নাম। তোমার বয়স কত হলো? 19। আর ছেলে বয়স? 2 বছর। আমরা সহযোগিতা করছি। এর মধ্যে কি প্রেমের সম্পর্ক ছিল নাকি শুধু এমনি? না, এটা বিক্রি করার জন্য। মানে তাদেরকে উসলিয়ে ফুসলিয়ে নিয়ে যাওয়া? হ্যাঁ, যে তুই আয় আমার সঙ্গে, তোর স্বামী ঝগড়া করছে, তোর স্বামী রোজগার নাই, এটা ওটা, তোর বাচ্চাকে ভালো জায়গায় নিয়ে যাবো, প্রলোভন দেখি, প্রলোভন দেখায় ওকে একটা খারাপ জায়গায় বিক্রি করা, বাচ্চাটাকে যার বাচ্চা নাই তাকে তার সঙ্গে বিক্রি করার জন্য, এরকম আমাদের। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাকে এবং বাচ্চার মাকে বিক্রি করার জন্য নিয়ে আসো। ঘটনাটা ঘটছে আজ থেকে মেয়েটার 4 বছর আগে বিয়ে হয়। মেয়েটা হচ্ছে আমার বাড়ির পাশে, আমার বাবার মামাতো বোন হবে। মেয়েটার বিয়ে হয়েছিল মালদাতারিতে। বিয়ে হয়ে ছেলেটারও বাবা মা নাই, এবং মেয়েটারও বাবা আগে মারা যায়, দাদা ভাইগুলো বিয়ে দিয়েছে, এবং এই রিসেন্ট ওর মাও মারা গেছে। সবাই মিলে ওরকম মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে একটা বাচ্চা আছে। মেয়েটার বাচ্চাটা হয়তো 4 বছর 3.5 বছর বয়স এরকম হবে। এর মধ্যে লোক না ছেলে আমরা দেখতে পারলাম না, মানে ওটার বয়স আজও 40 হবে না 45 হবে না, ইয়ং ছেলে হবে আমরা মানে এখনও বুঝতে পারি নাই।
আমরা 22 তারিখে ঘটনা ঘটছে, 23 তারিখে আমরা তার দাদাকে বলি যে তোমরা ওই ছেলে বাড়িতে যাও, একটা কমপ্লেন করো বেলাকোপা আউটপোস্টে। তো একটা বেলাকোপা আউটপোস্টে কমপ্লেন করছে, কমপ্লেন করে যে এরকম মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, মেয়ে মানে এরকম একটা ছেলের সঙ্গে বা কার সঙ্গে ভাগে গেছে, পাওয়া যাচ্ছে না। তো ছেলেটাও সরল আর আমার বোনটাও সরল, তো ছেলে তো বাড়িতে আছে, মেয়েটা বাচ্চাটাকে নিয়ে ভাগে গেছে, এইভাবে একটা কমপ্লেন দিয়েছে বেলাকোপা আউটপোস্টে ফোন করে। তো ফোন করার সাথে সাথে আমি এই গরমের মধ্যে চলে আসলাম। আসার পরে উনি একজন সিভিক পাঠাইছেন না, একজন এসে পাঠাইছে, ওনাকে নিয়ে উনি লোকেশনটা আমাকে দেখাইলো, আমি সবার বাড়ি নিয়ে গেলাম, কম বেশ দেখালাম। দেখার পরে যে এখনও মেয়ে ছেলে এখানে আছে, আমরা যে আজকে মানে ওরা সকাল 4টা থেকে এখানে, ওনা ওরা ধর এই যে বাইপাস প্রচুর বাড়ির পাশে বিলাতুর বাড়ি যে আছে, যে এটা পূর্বধনতলা বলে, ফুলবাড়ি পূর্বধনতলা বিলাতুর বাড়ির মানে উনি একটু সাইডে ভাড়া দিয়েছে, ওনার মেয়ে ভাড়া দিয়েছে বাড়ি। কতদিন থেকে রয়েছে এখানে? তো আমরা আজকে মানে ওটাই ধরে নেন 2টার সময় আসছিলাম। বিলাতুর সম্ভব হচ্ছে আমার বাবার মানে অ্যাকচুয়ালি বন্ধুত্ব, ওই বাড়িতে আমি দেখছিলাম 3-4টা বাড়িতে। তো উনি বললো যে 2-1 দিনে কেউ আসে, উনি ওই মেয়েটা আর বাচ্চাটা আর ছেলেটা জল আনতে যায়, তখন আমি যে যাদেরকে রেখে গেছিলাম এখানে, মেয়ের ভাইকে বা মেয়ের দাদাকে, ওরা দেখছে, দেখার সাথে সাথে আমাকে ফোন করে যে ওই বাড়িতে যে বাড়িতে আমরা দেখলাম ওই বাড়িতেই ওরা আছে। তো আমি সাথে সাথে কিন্তু পুলিশকে ফোন করছি যে তোমরা লোকেশন টেক করো, মেয়ে কিন্তু আজকে এখান থেকে বের হয়ে যাবে বা ছেলে বের হয়ে যাবে, বাচ্চাটাকেও বিক্রি করে দিবে, মেয়েটাকেও বিক্রি করে দিবে। কিন্তু পুলিশ তখন ধরে কোনো রকম কোনো গুরুত্ব নিচ্ছে না, যে ওরা যে বাড়ির লোকজন খাটছে আমরা যাবো কিংবা এনজিবিকে ফোন করবো বা এনজিবি থানা ওখানে যাবে। আমরা সেই ফুলবাড়ি থেকে মণিঘোষ মানে যেটা পান্তুয়ার দোকান, ওখান থেকে আমি একজন প্রতিনিধি হাজব্যান্ড দৌড়ায় যে ওনার ওখানে আসছি, ছেলেকে ধরার জন্য আমি চারোদিকে ঘেরা করে রাখছি। ছেলেকে পেয়েছিলেন? আমরা ছেলে মেয়ে বাচ্চা 3টাকে পেয়েছিলাম। কিন্তু যখন পুলিশ আসে আমরা ভিতর গেট দিয়ে ঢুকি একটা জানলা দিয়ে, এখন বাড়ি ওরা বের করে দিল না কে বের করে দিল, ওনাকে বের করে দিছে, আমরা ছেলেকে পেলাম না, বাচ্চাটাকে আর মহিলাটাকে পাইছি। বাচ্চা আর মহিলা কোথায়? এখন বাচ্চা আর মহিলাকে এনজিবি থানা নিয়ে গেল, বাকি আমরা আর কিছু জানি না।